নম্বর প্রশ্ন না 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 আপনি শুধু তিনটে প্রশ্ন করবেন বলেছিলেন এটা আমি তোমাকে জিজ্ঞেস করব বাবা জীবন আমাকে বলুন বলুন বলি তুমি কি তোমার দাদার চামচে না চামচে হতে যাব কেন হাতা হাতা বড় সাইজের হাতা আফটার অল দাদা বলে কথা ঠাকুমা আপনি কম বয়সে বেশ সুন্দরী ছিলেন তাই না কি করে জানলেন দেখেই বুঝতে পারছি তখন আপনার ঘন কালো চুল ছিল আপনি সালোয়ার পরতেন আপনার সেই কম বয়সের চিহ্নগুলো এখনো যে রয়ে গেছে ঠাকুমা আপনার এই শাড়ির তলায় সালোয়ার আপনার এই ঘন সাদা চুলের পেছনে কালো চুল সত্যি থামা আপনি না একেবারে এভারগ্রিন আপনাকে যে প্রণাম করতে ইচ্ছা করছে ঠাকুমা প্রণাম কিছু মনে করবেন না আসলে আসলে আমার এই ছোট বোনটি না খুব খুব শয়তান মানে ওর যা মনে আসে তাই করে ফেলে মুশকিলে পড়ে যাই আমরা ক্ষমা করবেন মানে আমাদের এটা অজান্তেই হয়েছে আমরা জানতাম না আমরা খুব লজ্জিত আমাদের ক্ষমা করে আরে না না এতে লজ্জা পাওয়ার কি আছে আর ক্ষমা চাইবারই বা কি আছে স্যার আমরা তো মজাই পেয়েছি আর বিয়ে বাড়িতে কত রকমের কত মজা হয় এই হচ্ছে আমার বড় মেয়ে দীপালি আর একটু আগে যে ঠাকুমার অভিনয় করলো সে আমার ছোট মেয়ে সোনালি নামটা মনে রাখে স্মেদা রিমেম্বারিং মনে তো রাখতেই হবে ডার্লিং আপনি বসুন না এটা আপনার বোনকে দিয়ে দেবেন আমি ওখানে যাব রুম দিও না বস ঠিক আছে মা তুমি এবার ভিতরে যাও আয় আয় মা আপনাদের মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে ভেতরে কিছু বোধ হয় পড়লো বাসন টাসন মনে হচ্ছে বেড়াল লাফিয়েছে মেয়েটিকে আমাদের খুব পছন্দ হয়েছে দাদা তাই তোমার মতামত ছাড়াই আমরা মোটামুটি পাকা কথা দিয়ে এসেছি খুব ভালো করেছিস খুব ভালো করেছিস তোদের তো আমি পছন্দ করতেই পাঠিয়েছিলাম আমি জানতাম তোদের পছন্দ হবে কারণ মেয়েটিকে তো আগে আমি দেখেছি আর সুবিমলের সঙ্গে আমার কথাও হয়ে আছে ও তার মানে আপনি আগে থেকে সব ঠিক করে রেখেছিলেন হ্যাঁ বাহ তাহলে আর দেরি কিসে শুভর্ষ শীঘ্র বিয়ের তারিখটা বলে দাও আমরা তর্জ শুরু করি কি বলিস দাদা দাঁড়া দাঁড়া সবার আগে দাদার মতামতটা নেওয়া হোক বল দাদা আমার আবার মতামতের কি আছে বাবা যখন আগে থেকে ঠিক করে রেখেছেন আর এদিকে কাকা কাকিমারও যখন পছন্দ তখন বড়দের কথা মতোই সব হবে আচ্ছা ওরে আমার বাধ্য ছেলে দেখবো বিয়ের পর কেমন বড়দের কথা শোনো
রাগে অনুরাগে আজ আরো কাছে ডাকে।